কালকের খুব বড় একটা বিপদ হয়ে গেছে। লেই রাগ ধরে কি বলবো আপনাদের, দু নজরের বিষ বলতে পারেন। আর এই যে আমি একটু নাটক করে ভিডিও করছি, কারণ ছোটবাবুর স্কুল থাকে সেই জন্য। আর হ্যাঁ, ছোটবাবুর স্কুলের সাথে সাথে হাজবেন্ড মশাই অফিসও থাকে। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ওই যে আলু চচ্চড়ি আর হচ্ছে রুটি পরোটা। আর ততক্ষণের মধ্যে ছোটবাবু এই প্রজেক্টটা আমাকে দেখাতে নিয়ে এসেছে। আর এই প্রজেক্টটা রাতে 1:30 পর্যন্ত জেগে ছোটবাবু করেছিল, ততক্ষণে কিন্তু আমি ঘুমিয়ে কাত হয়ে গিয়েছিলাম। যেহেতু কাল রাত্রে আমার দেখা হয়নি সেই জন্য সকালবেলা কিচেনে নিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, আজকের আমি রুটি করেছি, পরোটা করেছি, তার সাথে ছোটবাবুকে আমি কালকে রাত্রিবেলা কথা দিয়েছিলাম যে আমি ওকে এগরোল করে খাওয়াবো। তো সেই জন্য ওকে আমি বানিয়ে দিয়েছি দুটো এগরোল। একটা ডিম ছিল, দুটো ডিম রাত্রে বড়োবাবুর খিদে পেয়েছিল, ও ভাজা করে খেয়ে নিয়েছে, অয়েল ছাড়া ভাজা করেছে, করে খেয়ে নিয়েছে। তো একটা ডিম ছিল, কি করব, একটা ডিমকেই আমি ফাটিয়ে দুটো করেছি, মানে দুটো এগরোল বানিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে ওর টিফিনে যাবে। আর হাজবেন্ড মশাইকে দিয়ে দিয়েছি লাঞ্চের টিফিন, ব্রেকফাস্টের টিফিন রুটি। মানে এখন হাজবেন্ড মশাই ভাত নিয়ে যাচ্ছেন না, বলছে আমি লাঞ্চেও রুটি খাবো আর ব্রেকফাস্টেও রুটি খাবো, একটু বেশি করে তরকারি দিয়ে দিয়েছি। তো উনি নিয়ে বেরিয়ে গেছেন আর ছোটবাবুকে আমি ওদিকে খাইয়ে দিয়েছি। আর এখন ছোটবাবুর আমি টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। এই যে দুটো এগরোল, এর মধ্যে দিয়েছি কিছুই না, সিম্পল শশা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, একটু টমেটো কেচাপ, ব্যাস আর কিচ্ছু না। আর একটু নুন ছড়িয়ে দিলাম যাতে একটু টেস্টটা লাগে ওর। তো এই হচ্ছে এগরোল। আর এরকমভাবে এগরোল সিম্পলভাবে খেতে না ভীষণ ভালো লাগে। আর যে এগরোলে আলু থাকে না, আমার দেখলেই রাগ ধরে কি বলবো আপনাদের, এগরোলে আলু কেন দেয় বলুন তো, আমার একদম অপছন্দ। আমি যখনই দোকানে কিনতে যাই তখনই আমি বলি যে একদম আলু দেবেন না, আলু ছাড়া এগরোল দেবেন, এটা কি পরোটা তরকারি খাচ্ছি নাকি, আলু দেবেন। তো আমি যখনই বানাই কিন্তু আলু ছাড়া বানাই, আলু দিয়ে এগরোল আমার একদম অপছন্দ, দু নজরের বিষ বলতে পারেন। তো চলুন, প্যাকিং হয়ে গেছে, এবার ছোটবাবুকে স্কুলে দিয়ে আসি। ছোটবাবুকে স্কুল থেকে দিয়ে আমি ফিরে চলে এসেছি। ফিরে আসার পরে ফের আমাকে আরেকটা ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে হচ্ছে, সেটা হচ্ছে বড়োবাবু। আর এদিকে বসিয়ে দিয়েছি আমাদের জন্য চা। আর এই যে বড়োবাবু ব্রেকফাস্ট হচ্ছে একটু চা, আর হচ্ছে এখানে ডিম, কলা, আর দিচ্ছি পাউরুটি, এটা কাঁঠালি কলা। তবে চাটা দিয়েছিলাম সুগার ছাড়া, বাতাসা ছাড়া, একদম শুধু টি দিয়েছিলাম, বাট ও খায়নি, ও বলেছে আমি আর চা খাবো না। ছোটবাবুকে স্কুলে মানে ব্রেকফাস্ট করে নিলাম, কোনটা কি বলবো সেটাই বুঝতে পারছি না। ছোটবাবুকে স্কুল থেকে দিয়ে এলাম, ব্রেকফাস্ট করে নিলাম। আর হচ্ছে স্কুল থেকে দিয়ে আসার সময় বাজার করেছিলাম, কী বাজার করেছিলাম দেখাচ্ছি। মাছও কিনে নিয়ে এসেছি, পার্শে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। শাশুড়িমা ফের আবার পাড়ায় মাছ এসেছে, ছুটেছে, খায় না কিন্তু মাছ, যে খায় তা নয়, কিনতে ভালোবাসে, খালি রকম রকম জিনিস কিনবে, অথচ খাবে না, খেলে একটু একটু খাবে বাট কিনবে। এই নিয়ে এসেছি পার্শে মাছ, চিংড়ি মাছ আবার ছুটেছে, ওই আমোদি মাছ আর নিয়ে মাছ এসেছে, সেই কিনতে ছুটেছে। আমি কেন, আমার করতে কোনো অসুবিধা নেই, খেতে হবে, ব্যাস, নষ্ট করা যাবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো কী কিনেছি একটু শেয়ার করে দিই, ঠিক আছে। এই যে এই কলা নিয়ে এসেছিলাম, কাঁঠালি কলার দাম তো প্রচুর, কাঁঠালি কলা নিয়েছিল 6টা 20 টাকা, বড়োবাবুকে দুটো দিয়েছি। আর হচ্ছে উচ্ছে নিয়ে এসেছি, আর পালং শাক আছে, আর আছে মূলো, আর নিয়ে ঘরে ডিম ছিল না, ডিম নিয়ে এসেছি। কি আমি মাছ নিয়ে এসেছি, মাছ অনেক নিয়ে এসেছি, চিংড়ি মাছ, পার্শে মাছ সব নিয়ে এসেছি, কিন্তু মা আবার কিনবে বললে আমি আর বারণ করলাম না। কি কিনছে, একরকমই কিনতে বললো, 3-4 রকমের মাছ, এই এই কিনেছি, আবার মা মাছ কিনতে গেছে, আর ফ্রিজে মাছ আছে, মাছটা নিয়ে আসি। এই যে অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট হবে, আর পার্শে মাছ একটা আলু দিয়ে তরকারি হবে, আর নিহেরে মাছটা ভাজবো, অল্প রেখে দেবো, আর অল্প ভাজা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি হবে, কারণ নিহেরে মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি খেতে আমরা ভীষণ ভালোবাসি। ব্যাস আজকের এই রান্না হবে। আর আমি ছোটবাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচুর কাজ ছিল, সেই কাজ করতে করতে না আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি, আর কি রান্না করছি দেখাতেও পারিনি আপনাদের। এখন কি করলাম জানেন, এখন বাজে 5:45, জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এলাম, পুরো অন্ধকার হয়ে গেছে, আর গাছে জল দিলাম, জামা কাপড়গুলো কাঁচা হয়নি, তো তখন
আর এখন জামা কাপড়গুলো কাচলাম, মিলে দিলাম, মিলে দিয়ে আর পুরো জামা কাপড় পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম, তো জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়ে আর এখন এলাম হচ্ছে একটু চা করব, চা খাবো। তো চলুন চাটা খেয়ে আসছি। চা খাবো বলে চাটা আর খাওয়া হলো না, আমরা সবাই মিলে ফুচকা খেলাম। হাজবেন্ড মহাশয় নিয়ে এসেছেন ফুচকা, তো সবাই মিলে ফুচকা খেলাম আর সেটা শেয়ার করতে ভুলে গেছি বলে আপনাদেরকে বাটিটা দেখালাম। তারপরে ছোটবাবুকে আমি পড়তে দিয়ে এসেছিলাম, পড়তে দিয়ে এসে তারপর হাজবেন্ড মহাশয় আর আমি দুজনে মিলে এখন বাজারের দিকে যাচ্ছি, কারণ আজ হচ্ছে বুধবার আর কাল হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমাদের এখানকার মানে আমাদের বাড়িপুরের বাজার পুরো টোটালি বন্ধ থাকে, তো সেই জন্য আজকেরই আমরা বেরিয়ে পড়লাম দুজনে মাসকাবাড়ি বাজার করতে। গাড়িতে দেখলাম যে একদম হাওয়া নেই চাকায়, তো সেই জন্য ভাবলাম যে এদিক থেকে যাচ্ছি যখন হাওয়াটা ভরেই যাই, তো সেই জন্য হাওয়াটা ভরিয়েছিলাম। আর ওই দাদা বললেন যে একটুখানি ফ্ল্যাশটা মানে টর্চটা জ্বালান, তো তো আমি ভাবলাম টর্চটা জ্বালাবো কেন, আমি ভিডিওটাই একেবারে করে নিয়ে ফ্ল্যাশ জ্বালাচ্ছি, উনি ভাববেন যে টর্চ জ্বলছে আর এদিকে ভিডিওটাও আমার হয়ে যাবে। তো আমি ভিডিওটা করে নিলাম, হাজবেন্ড মশাই ওই যে দাঁড়িয়ে আছে। আর এই দোকান থেকে আমরা সাইকেল টাইকেল সারাই, বাইক না সাইকেলটা সারাই, ছোটবাবু সাইকেল টাইকেলগুলো সারাই। তো বাজারে যাবো, মাসকাবাড়ি বাজার করব, টাকা তুলতে হবে, বাজার করতে হবে। কিন্তু টাকা তুলতে গিয়ে একটা প্রবলেম হয়েছে, কোনো এটিএমে আমার কার্ডটা নিচ্ছে না, জানি না আমার কার্ডে কি প্রবলেম হয়েছে, সেটার জন্য আবার ব্যাঙ্কে ছুটতে হয় কি অনলাইনে হয়ে যায়, তো দেখি বাড়িতে গিয়ে চেষ্টা করব অনলাইনে করার। তো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, হাজবেন্ড মশাই গেছে ওই যে ওই দিকের এটিএমটায় টাকা তুলতে, তো আমি একটু ওয়েট করছি ওনার জন্য। তারপরে হাজবেন্ড মশাই আমাকে বাজারে দাঁড় করিয়ে দিয়ে এক জায়গায় গেছে, তো আমি ওনার জন্য ওয়েট করছিলাম। তারপরে গেছিলাম হচ্ছে ওখান থেকে ডিরেক্ট বাজার টাজার করে নিয়ে ছোটবাবুকে নিয়ে আসতে, কারণ আমরা গিয়েছিলাম 7টার সময় ছোটবাবুকে পড়তে দিয়ে, আর এখন অলরেডি বাজে 9টা, তো সেই জন্য বাড়ি যাইনি, ভাবলাম যে একেবারে ছোটবাবুকে নিয়ে নিয়ে একেবারে বাড়ি চলে যাব। আর এই যে আমি একটু নাটক করে ভিডিও করছি, আর আমার সামনে রয়েছে ব্যাগ, আর হাজবেন্ড মশাই সামনে রয়েছে চালের বস্তা, ব্যাগ হেন তেন সমস্ত কিছু। চলুন বাড়ি যাই। কালকের আর বাড়ি ফিরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কালকের খুব বড় একটা বিপদ হয়ে গেছে। বিপদ বলতে কি, ওই যে মানে বাজার করেছিলাম আর সর্ষের তেল কিনেছিলাম, আমাদের মিলের তেল খাওয়া হয় মানে যেখানে তেল ভাঙায় সর্ষের তেল, তো সেখান থেকে আমরা তেলটা তুলি মাসকাবাড়ি। তো মাসের তেলটা তুলেছিলাম, পুরো এক জার তেল ছিল, এবার তার উপরে সমস্ত মানে মাসের যে বাজার সেইগুলো চাপানো হয়েছিল, তার উপরে চাপানো হয়েছিল আলু। তো কি হয়েছে, তেলটা অনেকটাই মানে পড়ে গেছে, অনেকটাই পড়ে গেছে তেলটা, চাপেতে পুরো ভর্তি করে তেল নিয়েছে, তো একটু যদি ফাঁকা থাকতো তাহলেও ঠিক ছিল। তেলটা পড়ে গেছে, বাড়িতে এসে দেখছি সব তেল তেল মশলাপাতি সব তেলে ভিজে গেছে চপচপে হয়ে, তো সেগুলোকেই তারা হুড়ো করে নামিয়ে সরাসরি করতে করতে না আর একদম ভিডিও করা হয়নি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। রাত্রে রুটি করা হয়েছিল, দিদি তরকারি করে রেখেছিল, আমি এসে রুটিটা করলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে বাড়িতে এসে দেখছি যে সমস্ত মানে যা যা কিনেছিলাম তার মধ্যে সব তেল চপচপে হয়ে গেছে, আর যেগুলো ঠোঙায় করে দিয়েছিল ধরুন ছোলার ডাল মটর ডাল, তো ওগুলো অল্প অল্প করে কিনি মাঝে সাঝে খেতে ভালো লাগে খাই, তো ওগুলো পুরো তেলে ভিজে গেছে, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সব বলে দিলাম, এখন আজ ডে নেক্সট ডে, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।